বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জয়মন্টপ হাটে। দর্শক, এই জয়মন্টপ হাটে প্রতি শুক্রবারে হাটটি বসে। আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে ক্রেতা বিক্রেতা আসলে কী ধরনের দামে এই ছাড়গরুগুলোকে ক্রয় করে, মানে হলো তারা মোটা তাজা করে 2020 সালে কোরবানিতে বিক্রি করবেন। পাশাপাশি অনেক কষাই রয়েছে, তারা হলো মাংসের জন্য ক্রয় করে এখান থেকে নিয়ে যান। আমরা সেই বিষয়গুলো নিয়ে চলুন কথা বলবো। এই হাটের যে ব্যাপারী রয়েছে এবং ক্রেতা বিক্রেতা রয়েছে, আমরা তাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আপনি কি গরু কিনতে আসছেন? তো কি ধরনের গরু কিনবেন আপনি ভাইয়া? ক্রস। এটা কি আপনার খামারের জন্য ভাই? আচ্ছা, তো খামারের জন্য আপনি এই 2020 সালে কোরবানিতে, মানে আপনি কি খামার থেকে আপনার গরু মোটা তাজা করে বিক্রি করেছেন কিনা? কি ধরনের দাম পেয়েছেন? ভালো দাম পেয়েছেন। আপনার খামারটি কোথায় ভাই? সিঙ্গাইলে। তো এই যে এই হাটে আজকে যে গরুটি ক্রয় করতে আসছেন, মানে কি ধরনের সাইজের গরু ক্রয় করবেন আর ক্রসগুলা, তো এখানে দাম কি দেখেছেন ভাই? আচ্ছা, তো কেমন মানে দাম আপনার কাছে মনে হলো? বেশি। হ্যাঁ, দাম বেশি। দাম বেশি দা গত মানে এলো হাটের তুলনায় আজকের হাটে নাকি গরু অনেক বেশি, সেই সুবাদে অনেকে বলছে যে আজকে গরুর দামও কম, আপনি বলছেন বেশি। মানে আপনি কি গতকালকে গত শুক্রবার হাটে আসছিলেন? তো কেমন দাম দেখছেন? কম ছিল। ওই হাটে কি আপনি গরু কিনেছেন? না, গরু কিনিয়ে নেন, সে হাটে দেখেছেন শুধু, আজকে কেনার জন্য আসছেন। তো আপনার কি পছন্দ হয়েছে? আজকে দাম বেশি। আপনারা কি স্বামী স্ত্রী দুজনেই আসছেন গরু কিনতে? আমরা কি আপনার সাথে কথা বলতে পারি? গরু আসলে দেখাশোনার দায়িত্বটা কে নেয় বেশি? আসসালামু আলাইকুম, বোন কেমন আছেন আপনি? এই যে হাটে গরু কিনতে আসলে আমরা স্বামী স্ত্রী দুজনে, আপনার কাছে কেমন লাগছে? গরু দেখতে ভালো লাগে। তো এই বছরে যে গরুগুলো বিক্রি করলেন 2020 সালে কোরবানিতে, যে গরুগুলো পালন করে, কয়টা গরু বিক্রি করেছেন? দুইটা পালছিলেন। তো কেমন দাম পেয়েছেন আপনি? একজন নারী হিসেবে যে হাটে এসে গরু কিনা বা নিজে, কোন গরুগুলো বড় হবে, কোনগুলো মাংস দিক থেকে ভালো হবে এবং সেগুলো মোটা দাদা বেশি হবে, সেটা আপনি কীভাবে নির্ণয় করবেন? একজন আপনি তো অনেক দিন ধরে পালন করছেন, কতদিন ধরে আমাকে একটু জানাবেন? 20 বছর ধরে। তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনার মতন কোনো যদি নারী বা কোনো বোন পালন করতে চায়, তাহলে তারা কী ধরনের গরু ক্রয় করবে বাজার হাট থেকে? মানে হলো ছোট বাছুর জাতীয়, মানে ওই গরুগুলাকে কিনে সেটা 1 বছর জন পালন করে একটু বড়গুলা কিনে, তো কী ধরনের দামে আপনি ক্রয়গুলা করেন? 50 হাজারের মধ্যে। তো এখন আপনার হাটে কি কোনো গরু আছে কিনা? এখন পর্যন্ত কিনেন নাই, মানে যেগুলো ছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছেন। তো কোন হাটে সবচেয়ে ভালো দামে মানে হলো বিক্রি করতে পারা যায়, যে মানে কোরবানিতে? আপনার কাছ থেকে এটা মতামতটা জানতে চাচ্ছি। গাবতলি হাটে বিক্রি করেছেন। তো এই যে হাট থেকে এই যে গরুটা ক্রয় করে নিয়ে গেলো দেখলাম আমরা এই মাত্র, বা এটা কত টাকা বিক্রি করলেন? 53,000 টাকা। তো এটা কোন জাতের গরু ছিল? অস্ট্রেলিয়ান। তো এই আপুরা মানে হলো কোনটা পছন্দ করছে? আপনি কত টাকা হলে বিক্রি করবেন? বোন আপনার কেমন, আপনার কি ধরনের দামে পছন্দ হয়? মানে গরু তো আপনার পছন্দ হয়েছে, দামটা কত হলে আপনার জন্য লাভবান আপনি? মানে 50-51 হলে আপনার হলো 1-1টা দাম। এটা হলো 50 দাম বলতেছেন আপনি, এই কালোটা? দর্শক আমরা আপনাদেরকে গরুটা একটু দেখানোর চেষ্টা করি। এটা হলো 50,000 টাকা বা 51,000 টাকা গন্ডি দাম বলেছেন। আর এটার দামটা বলছেন কত? এটার দামটা আপনি কত বলেছেন? এটা বলেন না এখনো দাম, মানে মূলত আপনি এটাই নেবেন চিন্তা ভাবনা? কত টাকা দিবেন ভাই? ভাই দাম করবো, দিয়ে দেবো।
দর্শক এই মাত্র আমাদের ক্যামেরার সামনে এলো, ব্যাপারী ভাই বানিলো 52,000 টাকা এই গরুটা বিক্রি হয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পেলেন যে 52,000 টাকায় এই গরুটি এখন এই মুহূর্তে বিক্রি হলো, এই বন্ধুটি এখন এই গরুটি নিয়ে যাবেন। বলুন আপনি খুশি কিনা? আপনি খুশি ভাই? আপনার কাছে দামটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে। এটা আপনি অন্তত এই 2021 সালে কোরবানির জন্য মানে যে নিচ্ছেন এটা আপনি লাভবান হতে পারবেন। আপনি আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? সিঙ্গাল থেকে। তো আপনার ওখানে খামারটা হলো কি ধরনের চাইজের? আমরা পরবর্তীতে আপনার খামারটিও মানে বাড়িতে মানে একটা মানে ওইভাবে বাড়িতে পালন করেন, ওই ধরনের খামার বড় কোনো খামার না, মানে দুই একটা পালন করেন ওটাই আপনার মানে এলো বিষয়। এই বছর কি এই বছর এই প্রথম গরুটা কিনলেন 2021 সালের জন্য মানে এটা বড় মোটা তাজা করে বিক্রি করবেন? দর্শক এখন বিক্রি হয়ে গেল এই মুহূর্তে মানে 52,000 টাকায়। আমরা ভাই আপনি দেখলাম যে খুব শর্ট সময়ের মধ্যে হলো মানে গরুটিকে মানে এই পাঁচটা হলো। আচ্ছা, যে বাকি যে চারটা বিক্রি করছেন সেগুলো কি ধরনের দামে বিক্রি করছেন একটু বলবেন? 52, 55, 53 52, 55, 53 ভাইয়া সত্যি কথা বলতে কি আপনি তো এখন বিক্রি করে দিয়েছেন, আসলে কেনা হয়েছে আপনার কেমন? আমার লাভ হয়েছে এখন 1200 টাকা লাভ হয়েছে। 1200 টাকা একটা গরুতে লাভ হয়েছে? তো এইভাবে ওই যে ক্রেতারা যে দামটা বললো আপনার 1200 টাকা মাত্র লাভ হলো নাকি আরো একটু বেশি হয়েছে? না না, 1200 বলেন নেবে না কিন্তু এরা নিব কি? এরা বিক্রি করে লাইছি, এরা নিব কি? এরা যদি মনে হয় বিক্রি তো করা আছে, খরচ আছে না। আপনি কোথা থেকে নিয়ে আসছেন গরু? আমি গরু মনে আনছি বড়বাড়ি, আপনি চিনবেন না তো, অনেক দূর। বড়বাড়ি না বড় হার? বাট না না, বড়বাড়ি। বড়বাড়িটা কোথায়, কোন জেলায়? রংপুর। রংপুর, এই যে রংপুরের লোক আমার পাশে ভাই, আপনি বেশি দেখলেন মানে এটা দেখে কি বুঝলেন ভাই? লাথি দিব না, কারণটা কি? লাথি দিবে না কেন? দেখলাম অনেক গরু আছে, বেশি জল্দি লাথ মারে। কেন লাথি দেবে? লাথি দিলে কি বোঝা যায়? সুসুরি করে। সুসুরি করে? এটা সুসুরি নাই, এটা কি ভালো? ভালো সুসুরি যেটা এটা কি মানে সমস্যা? লাথে যাওয়া যায় না, গোসল করানো যায় না, মানে এই জন্য আপনি এটা দেখে নিলেন। আপা গোসলটা করায় কি আপনি নাকি মানে ভাই? আপনি করান? তার মানে হলো ভাই শুধু কিনে দেয় সব লালন পালন সব আপনি? আপনার কি নাম বোন? হ্যাঁ, সায়না বেগম। দর্শক এই যে সায়না আপা, আপনি আমাদেরকে একটা বলেন যে আপনি গরু পালন করে আপনার পরিবারে কতটুকু সফল? আপনি ভালোই সফল। আপনার কাছে মানে হলো যে গরুটা যে বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছেন, এই যে স্বামী স্ত্রী দুজনে মিলে মিশে মানে গরুটা কিনে নিয়ে যাচ্ছেন, এটা আসলে আপনার কাছে কতটা আনন্দ লাগে? আনন্দ ভালো লাগে। কিছু পূর্ব প্রাণী তো অনেকে পালন করতে পারে না, এরা মানে কখন খাবার লাগে? হ্যাঁ, ভালো লাগে। ধন্যবাদ বোন, আপনারা আপনার কাছে কথা বলে অনেকগুলো সময় আপনাদেরকে বড় গরু পালন। এই যে আমরা দেখলাম যে মানে হলো মানিকগঞ্জের ইতি ভাগ্যরাজ বিক্রি করলো 12,00,000 টাকা বিক্রি করছে, হাজি সাহেব মানে হলো আরো 2,10,000 টাকা বেশি দিল। আপনি ভিডিওটা দেখেছেন? দেখেছেন। তো আপনি কি ওই ধরনের গরু অনেক বড় সাইজ করার চিন্তা ভাবনা আছে কিনা? মানে এই ধরনের বেচেন? আপনি অত বড় গরু পালন করেন না, ইচ্ছা আছে কিনা পালন করার? ইচ্ছা আছে। আপনি এই বছরে কয়টা গরু পালন করবেন? দুই তিনটা পালন করবেন, তিনটা মানে বা তিনটা চারটা এই ধরনের পালন করবেন, এর বেশি পালন করবেন না। জি, জায়গা বেশি থাকলে আরো বেশি। ওকে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হলো 5টি গরু বিক্রি হলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই গরুটি
মাত্র এই মাত্র 51,000 তারপরে লাস্টে 52,000 ভাই বললেন বলার সাথে সাথে ব্যাপারী ভাই দিয়ে দিলেন আসলে ব্যাপারী ভাই মাত্র 1200 টাকা লাভ হয়েছে তারপরে মানে তিনি এলো কুড়িগ্রাম থেকে মানে এলো সেই রংপুরের থেকে মানে এলো গরুগুলা নিয়ে আসে অনেক দূর থেকে এনে এলো এই হাটে গরুগুলা ক্রয় করলেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই হাটে মানে যে গরুগুলা মানে কি ধরনের দামে বিক্রি হয় এই মুহূর্তে দর্শক অনেক বৃষ্টি হচ্ছে আপনারা একটু এক নজরে দেখলে বুঝতে পারবেন আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আমরা দর্শক আপনাদের জন্য খামারি ভাই রয়েছেন এবং হলো খামার থেকে যারা হলো গরু ক্রয় করে হলো হাট থেকে ক্রয় করে হলো খামারে মোটা চাচা করার জন্য আমরা 2021 সালে কোরবানির জন্য নিয়ে যান আপনাদের জন্যই আপনাদের সুবিধার জন্যই আমরা বিভিন্ন হাটগুলো কভার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কী ধরনের দামে এই গরুগুলাকে এই হাট থেকে ক্রয় বিক্রয় হয় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক এই মুহূর্তে এই মাত্র এই যে গরুটি বিক্রি হয়ে গেলো এই যে দর্শক আপনারা দেখলেন সেই গরুটি নিয়ে যাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক আসলে বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায় এবং অনেক কম দামে মনে হয় বিভিন্ন হাটেরগুলো প্রতিবেদনগুলো দেখে আপনারা বুঝতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা নাচকতা নামাজ করবেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ।